নমস্কাৰ। বিভিন্ন প্ৰান্তত সংঘটিত অপৰাধমূলক ঘটনাৰ নিউজ এটিন অসম নৰ্থ ইষ্টৰ বিশেষ বুলেটিন অপৰাধনামাৰ সৈতে ষ্টুডিঅত প্ৰভা মহন্ত। যুৱতী শ্লীলতা হানি কৰি ৰঙাঘৰ আলহী হ'ল গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় কৰ্মচাৰী। জে এন এম পাঠ্যক্ৰমত অধ্যয়নৰত এগৰাকী যুৱতীৰ দেহত হাত দিছিল এই লম্পট গৌতম মেধিয়ে। চিকিৎসা মহাবিদ্যালয় কৰ্তৃপক্ষ তথা ভঙাগড় আৰক্ষীৰ বিৰুদ্ধে এই সমগ্ৰ ঘটনা গাব দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে নিৰ্যাতিতা যুৱতীগৰাকীয়ে। জি এম চি এইচত যুৱতীৰ শ্লীলতা হানি কৰা লম্পটক গ্ৰেপ্তাৰ। ভঙাগড় আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে লম্পট গৌতম মেধি। লম্পট গৌতম মেধি জি এম চি এইচৰ কৰ্মচাৰী। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত যুৱতী নিৰ্যাতনকাৰীৰ ৰূপত কৰ্মচাৰীৰ হত্যা। এইবাৰ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়তে নাৰী নিৰ্যাতনৰ ঘটনা। এগৰাকী প্ৰশিক্ষণৰত যুৱতীক নিৰ্যাতন চলালে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰে এগৰাকী ৱাৰ্ড কৰ্মীয়ে। 4 জুন সন্ধিয়া প্ৰায় 7 বাজিছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত সংঘটিত হৈছিল এক জঘন্য ঘটনা। চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ভিতৰত নৰপিশাচৰূপী এটা কৰ্মচাৰী জঁপিয়াই পৰিছিল এগৰাকী যুৱতীৰ ওপৰত। লম্পট কৰ্মচাৰীটোৰ নাম গৌতম মেধি, ঘৰ কামৰূপৰ হাজো। নেমকেয়াৰ স্কুল অফ নাৰ্ছিঙত জি এন এম পাঠ্যক্ৰমত অধ্যয়নৰত যুৱতীগৰাকীয়ে প্ৰশিক্ষণ লৈ আছিল গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত। অইন দিনৰ দৰে সেইদিনাখনো আহিছিল প্ৰশিক্ষণ ল'বলৈ, আৰু তেনে অৱস্থাতেই অসহায় যুৱতীৰ দেহত হাত দিছিল জি এম চি এইচৰ নৰবিকাশ কৰ্মচাৰী গৌতম মেধিয়ে। অৱশ্যে এই জঘন্য ঘটনাক গাব দিয়াৰ চেষ্টা চিকিৎসা মহাবিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষ তথা ভঙাগড় আৰক্ষীয়ে। পিছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়খনত সংঘটিত এই জঘন্য ঘটনাই পুনৰবাৰ স্পষ্ট কৰিছে চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ নিৰাপত্তাৰ ফুপুলা স্বৰূপ তথা একাংশ চৰকাৰী কৰ্মচাৰীৰ মানসিকতা। অৱশ্যে এই ঘটনাৰ পাছতেই লম্পট গৌতম মেধিক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে ভঙাগড় আৰক্ষীয়ে। আজাৰাৰ পৰা ধ্ৰুৱৰ সহযোগত কেমেৰা পাৰ্চন মনোজৰ সৈতে বলেন ভট্টাচাৰ্য, নিউজ ইণ্ডিয়া, অসম নৰ্থ ইষ্ট। দক্ষিণ কামৰূপৰ ছয়গাঁৱৰ আচলপৰা কাণ্ডৰ উত্তেজনা মাৰ নৌযাওঁতে এইবাৰ নগৰবেয়াত সংঘটিত হৈছে আন এক ভয়ংকৰ ঘটনা। কোটিটকীয়া লটাৰী খেল অনুষ্ঠিত নোহোৱাৰ বাবে নগৰবেয়াৰ গান্ধীনগৰত সৃষ্টি হৈছে লংকাকাণ্ড। মাজনিশা সভাপতি সম্পাদকক ৰাজহুৱাকৈ আঁঠু কঢ়াই ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰিলে লটাৰী প্ৰেমী লোকসকলে। লটাৰী খেলক লৈ লংকাকাণ্ড, লটাৰী অনুষ্ঠিত নকৰাত উত্তাল পৰিবেশ। সভাপতি সম্পাদকক আঁঠু কঢ়ালে মঞ্চ, নগৰবেৰাত উত্তেজনা। দক্ষিণ কামৰূপৰ ছয়গাঁৱৰ আচলপাৰা কাণ্ডৰ উত্তেজনা মাৰ নৌযাওঁতেই এইবাৰ নগৰবেৰাত সংঘটিত হ'ল আন এক ভয়ংকৰ ঘটনা। এইবাৰ ঘটনা পৃথক। লটাৰী খেল অনুষ্ঠিত নোহোৱাৰ বাবে নগৰবেৰাৰ গান্ধীনগৰত সোমবাৰে নিশা সৃষ্টি হ'ল ভয়ংকৰ পৰিস্থিতি। অতীতকীয়া লটাৰী খেল শেষ মুহূৰ্তত অনুষ্ঠিত নকৰাত উত্তেজিত হৈ পৰিল সহস্ৰাধিক লোক। সোমবাৰে নিশা গান্ধীনগৰত লটাৰীৰ ফলাফল জানিবলৈ এইদৰেই সমবেত হৈছিল এই সহস্ৰাধিক লোক। অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছিল অন্তিম সময়লৈ, কিন্তু বিভিন্ন অজুহাত দেখুৱাই লটাৰী সমিতিয়ে ঘোষণা কৰে খেল স্থগিত হোৱা বুলি। লগে লগে উত্তেজিত হৈ পৰে উপস্থিত লোকসকল। কমিটিৰ বিষয়ববীয়াৰ ওপৰত ক্ষুব্ধ হৈ পৰিল শতাধিক লোক। তিনদিন ধৰি ফাংচন কৰি আছে ইহঁতে, কিন্তু খেলাৰ কোনো আয়োজন কৰা নাই। তাৰিখ কিমান তাৰিখ আছে? আজি আজিৰ আছিল তাৰিখ। যোৱাগেলা নগৰবাৰ থানাৰ পৰা কোনো প্ৰটেকশ্যন লোৱা নাই। এইটো অতি সোনকালে এইটো যোৱাটো বন্ধ কৰি দিব লাগে। 1 কোটি 1.5 কোটিমানৰ টকা ডেইলিক চলি আছে তিনদিন ধৰি। মাজনিশা সভাপতি সম্পাদকক ৰাজহুৱাকৈ আঁঠু কঢ়াই ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰে উত্তেজিত লোকসকলে। পৰিস্থিতি অধিক উত্তেজনাময় হোৱাত ঘটনাস্থলীত পলমকৈ হ'লেও উপস্থিত হয় আৰক্ষীৰ দল। আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিলে ঠিকেই, কিন্তু লটাৰীৰ নামত
কোটি টাকা লুণ্ঠন করে উধাও হল আয়োজক সমিতি। লক্ষণীয়ভাবে প্রশাসনের কোনো অনুমতি নোহাক এই চক্রটয়ে কোটি টকিয়া লটারির খেল কিদরে অনুষ্ঠিত করলে তাকে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রশ্নর অভিযোগ উঠিছে আরক্ষীর গোপন বুঝাবুঝির কুন্তলীরপরা আবুল কালাম আজাদ, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিছনা চাৰিআলিত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকৰ ঘটনা। বিদ্যালয়ৰ তলা ভাঙি কোঠাৰ আচবাব লণ্ডভণ্ড কৰি জ্বলাই দিলে গুৰুত্বপূৰ্ণ নথি পত্ৰৰ লগতে শিক্ষাৰ্থীৰ কিতাপ বহি। ইমানতে ক্ষান্ত নাথাকি গেছ ভৰ্তি চিলিণ্ডাৰ বিস্ফোৰণ কৰি বিদ্যালয় উৰুৱাই দিয়াৰ ব্লু প্ৰিণ্ট ৰচিছিল দুষ্কৃতিকাৰীয়ে। আৰু এই ঘটনাক লৈ এটা অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। মাজনিশা খোল খালে বিদ্যালয়ৰ তলা, তলা ভাঙি সোমাল দুর্বৃত্তর দল। তলা ভঙাতে ক্ষান্ত নাথাকিল, ভাঙিলে দুয়ার কোঠার আসবাব, জ্বলাই নিঃশেষ করিলে গুরুত্বপূর্ণ নথিপত্র কিতাব বহি। বিস্ফোরণের পর কথম্পি রক্ষা বিশ্বনাথ চারিআলি আদর্শ বিদ্যাপীঠ। গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণ করে বিদ্যালয় উড়ুয়াই দিয়ার ব্লু প্রিন্ট। আরব কোন? এয়া 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতেই থকা বিশ্বনাথ চারিআলি আদর্শ বিদ্যাপীঠৰ দৃশ্য। মঙ্গলবারে প্রতি নিশা দুষ্কৃতিকারী বিদ্যালয়খনৰ আলমিরা, টিঙৰ বাকচ আদি ভাঙি লণ্ডভণ্ড করে আসবাব পত্র। পাছত দুষ্কৃতিকারী জ্বলাই দিয়ে বিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র। ইমানতেই ক্ষান্ত নাথাকি দুষ্কৃতিকারী বিদ্যালয়ত অগ্নিসংযোগ করে সিলিন্ডার বিস্ফোরণের চেষ্টা চলায়, যদিও বিস্ফোরণ নোহার কথম্পি রক্ষা পড়ে বিদ্যালয়। স্থানীয় রাইজর সন্দেহ, বিদ্যালয়ত সংঘটিত দুর্নীতি থাকিবলৈ এয়া পরিকল্পিত কাণ্ড। আন একাংশর মতে আকৌ এয়া ড্রাগস আসক্ত যুবকর কুকীর্তি। তেনেকাতো টকা পয়সার কথাটো নাথাকেই, কেবল ফাইলখিনি উলিয়াইছে, আলমারি ভাঙিছে, ফাইল খুলিছে আর ফাইলটো জ্বলাই দিছে। তাত দেখিছিল যথেষ্ট সংখ্যক মূল্যবান বস্তু আছিল, মূল্যবান বস্তুবিলাকে নিয়া নাই। আর এই চুরি কার্য নহয়, এই করো বলে ইচ্ছাকৃতভাবে এটা স্কুলখনক দুর্নাম করিবর কারণে বা আমার প্রধান শিক্ষকজনক অসুবিধা দিবর কারণে প্রধান শিক্ষক এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কার্যটা করেছে বলে মই অনুভব করছো। ঘটনা পোহরলৈ অহার পাছতেই অগ্নি নির্বাপক বাহিনীর দুখনকৈ গাড়িয়ে নির্বাপন করে জুই। রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতে থকা আদর্শ বিদ্যাপীঠত কিদরে দুষ্কৃতিকারী সংঘটিত করলে এনে নিকৃষ্ট কাণ্ড, তাক লৈ এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলটো। আনকি শেহতীয়াকৈ সম্পন্ন হওয়া গুণোৎসবের সময়তো বিশ্বনাথৰ নীলপুর প্রাথমিক বিদ্যালয়ত সংঘটিত হয়েছিল অনুরূপ ঘটনা। দুর্বৃত্তই জ্বলাই দিছিল প্রয়োজনীয় নথিপত্র। এটা আসলে কোনো চুরি কার্য নহয়, এটা কোনবা এটো পরিকল্পিত কিবা হয়তো বহু এটা কি বলে কো আমি একটু ধরব নাই কে, কিন্তু এই বস্তু পরিকল্পিত। আর এই ওসর আমার যথেষ্টখানি শুভাকাঙ্ক্ষী আহি পেলায় সকলে মানে দুঃখ প্রকাশ করেছে, একমুখে গরিহনা দিছে। দুষ্কৃতিকারীর সন্ধানত বিশ্বনাথ আরক্ষী তীব্রতর করে তুলিছে তদন্ত অভিযান। এতিয়া আরক্ষীর তদন্তর পাছতে পোহরলৈ আহিব ঘটনার প্রকৃত রহস্য। বিশ্বনাথৰ পৰা তুষার হাজরিকা, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অবশেষত বাতিল করা হল বিতর্কর মাজত সুমাই পড়া সলিন গ্রেন্টর আবকারী অনুজ্ঞাপত্র। সলিন গ্রেন্টর কর্মচারী রেস্টুরেন্টত সুরা যোগান ধরার বাবে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর নির্দেশত বাতিল হল অনুজ্ঞাপত্র। সুরা বিক্রি করা হোটেল সমূহ প্রশাসনক কঠোর দৃষ্টি রাখবলে নির্দেশ প্রদান করেছে আবকারী মন্ত্রীগুলি। বাতিল হল মহানগরীর সলিন গ্রেন্টর আবকারী অনুজ্ঞাপত্র। সিসিটিভিত স্পষ্ট হল সুলিন গ্রেন্টর পৰা যোগান ধরা হয়েছিল সুরা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর নির্দেশত উপায়ুক্তই বাতিল করলে অনুজ্ঞাপত্র। যা 1 জুনত মহানগরীর সুলিন গ্রেন্টত নিশা সংঘটিত হয়েছিল এক অপ্রীতিকর ঘটনা। তেজপুরের একটা পরিয়ালের সঙ্গে হোটেলের কর্মচারীর মাজত হওয়া সংঘর্ষর দৃশ্যবন্দী হয়েছিল সিসিটিভি ক্যামেরা। আর তারপর এসপ্তাহের ভিতর ঘটনার প্রতিবেদন দাখিল করার বাবে আবকারী বিভাগক কঠোর নির্দেশনা জারি করেছিল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রতিবেদনত এটা কথা প্রমাণিত হল যে দীর্ঘদিনের পর সুলিন গ্রেন্টর কর্মচারী দ্য ভিউ রেস্টুরেন্টত যোগান ধরে আসছিল সুরা।
এনকোয়ারির যেটা ফাইনাল ফাইন্ডিংস আছে, ফাইন্ডিংসে দেখা গৈছে যে ডা ভিউ রেস্টুরেন্টটা আনঅথরাইজ আসলে ফর সার্ভিং লিকার, যেহেতু তাতে ল এন্ড অর্ডারও হয়েছিল, ল এন্ড অর্ডার প্রবলেমও হয়েছিল, আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছিল। আর আমি সিসিটিভি ফুটেজ যেটা চালু, সিসিটিভি ফুটেজ আমি দেখা পাইছি যে আনঅথরাইজলি তাদের লিকার সার্ভ করে আসলে হোটেলের যে অন লাইসেন্স, যে বর্ডার সকল যে রুম সার্ভিস দিয়া, সেই লাইসেন্স আমি বাতিল করে দিছি। আবকারী মন্ত্রীজনের নির্দেশের ভিত্তিত কামরূপ মহানগর উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুয়ে তাৎক্ষণিকভাবে বাতিল করিলে অনুজ্ঞাপত্র। কেবল সিমানেই নহয়, অনুজ্ঞাপত্র অবিহনে সুরা বিক্রি করা হোটেলসমূহ এতিয়া কঠোর দৃষ্টি রাখব প্রশাসনে। যদি কোনোবাই রেস্টুরেন্ট বা বার বেআইনিভাবে লাইসেন্স অবিহনে যদি বার চলাই আছে, আমি আইনগতভাবে অ্যাকশন লোক বাধ্য হম। অনুজ্ঞাপত্র বাতিল করার পিছতো বিলাসী হোটেলত চলা সুরার বেহার উদাহরণ প্রচুর, সকলবোৰ চকুত পৰিবনে প্রশাসনের, সেয়াও আন এক প্রশ্ন। কেমেরা পার্সন প্রণব জ্যোতি কলিতার সঙ্গে হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। এবার রাজহুয়া স্থানত প্রস্রাব করে রঙাঘর আলহী হল কৃষক মুক্তির এজন নেতা। এই অপকর্ম করাত বাধা দিয়া এগারী মহিলার সঙ্গে তর্কাতর্কিত লিপ্ত হয়েছিল তথাকথিত কৃষক নেতাজন। দিল্লিত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে উলঙ্গ হয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল এই কৃষক নেতাজনে। পিছে কোন এই কৃষক নেতা আহক চা। রাজহুয়া স্থানত প্রস্রাব, পরিণতিত 14 দিনের জেল, হয় বিশ্বাস করবলে হয়তো টান পাইছে, কিন্তু গুয়াহাটি মহানগরীত সংঘটিত হয়েছে বিশ্বাস করবলে টান লগা এই ঘটনাটো। রাজহুয়া স্থানত প্রস্রাব করে এতিয়া জেলর অতিথি হল এইজন মতিন চৌধুরী, কৃষক মুক্তির নেতা মতিন চৌধুরী। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যিকোনো অনুষ্ঠান কার্যসূচীত আগভাগ লয় মতিনে। দিল্লীত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে উলঙ্গ হওয়া কেজনেরও এজন আছিল মতিন চৌধুরী। সেইজন মতিনকে গ্রেপ্তার করলে দিশপুর আরক্ষী মঙ্গলবারে, মাথন গ্রেপ্তারে নহয়, দিশপুর আরক্ষী গ্রেপ্তার করা মতিনক চালান দিলে জেল হাজতলৈ। রাজহুয়া স্থানত প্রস্রাব, এয়াই আসলে মতিনের একমাত্র অপরাধ নহয়, প্রস্রাব করাটোই একমাত্র অপরাধ নহয় মতিন চৌধুরীর। রাজহুয়া স্থানত প্রস্রাব করে মহিলাক অশালীন ইঙ্গিত দিছিল মতিনে, বাধা দিয়া মহিলারে তর্কাতর্কিত লিপ্ত হয়েছিল চৌধুরী, খবর দিছিল আরক্ষীক, লগে লগে আহি উপস্থিত হওয়া আরক্ষীর সৈতেও সংঘাতত লিপ্ত হয়েছিল মতিন, আনকি এজন আরক্ষীর গাতো হাত তুলিলে মতিন চৌধুরী। রাজহুয়া স্থানত প্রস্রাব, মহিলাক অশ্লীল ইঙ্গিত আর আরক্ষীক প্রহার, এইবোৰৰে পরিণতিত এতিয়া জেলত মতিন। ক্যামেরা পার্সন মানবর সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আসলপাড়া কাণ্ডর বিরুদ্ধে পুনের উত্তাল রাজ্য, ঘটনার জড়িত অভিযুক্ত করায়ত্ত করে কঠোর শাস্তি প্রদানের দাবিত প্রান্তে প্রান্তে প্রতিবাদী কার্যসূচী। সভ্য সমাজক লজ্জানত করা আসলপাড়া কাণ্ডর বিরুদ্ধে দুধনৈ বকু ছয়গাঁত প্রতিবাদত নামিল বিভিন্ন দল সংগঠন। দুধনৈ রাজপথত জোরদার প্রতিবাদ রাভা ছাত্র সন্থার, বকুর হুন্তলিত আমচু নামিল প্রতিবাদত, ঈদ উপলক্ষে উলঙ্গ নৃত্য করবলে বাধ্য করায় শিল্পীক নির্যাতন চলা জঘন্য কাণ্ডর বিরুদ্ধে অব্যাহত আছে প্রতিবাদ। এই জঘন্য কাণ্ডত জড়িত ছজন অভিযুক্তক বর্তমানলৈকে আটক করেছে ছয়গাঁও আরক্ষীয়ে। সোমবারে নিশাও অব্যাহত থাকে ছয়গাঁও আরক্ষীর অভিযান, গোপন সূত্রর পম খেদি আরক্ষীয়ে গরুমারির পর আটক করে এইটো নির্যাতনকারী আতিকুল ইসলামক। রাজ্যত প্রতিবাদর জুই জ্বলি থাকা সময়তে শিল্পীর সুরক্ষা নিশ্চিত করার দাবিত মঙ্গলবারে দুধনৈর রাজপথ কপালে গোয়ালপাড়া জেলার রাভা ছাত্র সন্থা আর সহস্রাধিক স্থানীয় রাইজে। একমুখে ঘটনাক ধিক্কার দিয়ার প্রতিজন দোষীকে কঠোরতক কঠোর শাস্তি দিয়ার দাবিত গোয়ালপাড়া জেলার দুধনৈ শহরের রাজপথ কপালে এই সকল প্রতিবাদী জনতায় নিন্দা করেছো, যাতে
বা শিল্পীসকলে সুরক্ষা পায়। তাতে যেনেদরে বাংলাদেশীর এটা তাতে সংস্কৃতি লোভিছে তাই যদি বন্ধ করক অত্যাচার কিন্তু বন্ধ করব লাগবই। তেখেতসকল যিসকলে দুষ্কৃতি কাটি তেখেতসকল ফাঁসি দিব লাগে। ফাঁসি দিয়ার লগে লগে তাত সেইখন গাঁক সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনে হাতর মুঠি লোক লাগে আর তাত কেনেকুয়া মানুষ আছে সেইবিল পর্যবেক্ষণ করব লাগে। ইফালে বকু আর ছয়গাঁওর বিভিন্ন অঞ্চলত প্রতিবাদ মুখর হয়ে পড়ল সংখ্যালঘু ছাত্র সন্থার সদস্যসকল। আমার এই অঞ্চলত যেখানে দুষ্কৃতি কার্য হয়ে আছে ইয়াত প্রত্যক্ষভাবে হলেও পরোক্ষভাবে হলেও আমার প্রশাসন জড়িত আছে। প্রশাসন কমপ্লিট জ্ঞাত, বারম্বার আমি কই অহার পিছতো এইখানে তেওঁলোকে বন্ধ করব পরা নাই, যার পরিপ্রেক্ষিত নাকি এই যাওয়া 7 তারিখে এই অমানবীয় কাণ্ড সংঘটিত হল আর যার কারণে আমার এই গোটে অসমত আজ আমার এই জাতিটা লজ্জানিত হয়ে আছে, সংখ্যালঘু জাতিটা লজ্জানিত হয়ে আছে, গোটে অসমের মানে আমাক ধিক্কার দিছে। জখলাবন্ত আরক্ষীর জালত পরিছে অস্ত্রসহ 4 দুধর্ষ চোরাং শিকারী। গড় হত্যার পরিকল্পনার কাজিরঙার সমীপর বাগরি এলাকাত বাহর পাতিছিল চোরাং শিকারী কেটায়। গোপন খবরের ভিত্তিত আরক্ষীয়ে চলো অভিযানত গ্রেপ্তার হয়েছে চোরাং শিকারী কেটা। এসপ্তাহর ব্যবধানত জখলাবন্ত আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে মুঠ 9 দুধর্ষ চোরাং শিকারী। এসপ্তাহর ব্যবধানত গ্রেপ্তার 9 দুর্ধর্ষ চোরাং শিকারী। কাজিরঙাত গড় হত্যার পরিকল্পনার বাহর পাতিছিল বাগরি এলাকাত। জখলাবন্ধা আরক্ষীর জালত অস্ত্রসহ 4 চোরাং শিকারী। কাজিরঙার বাগরি রেঞ্জত অসম গৌরব গড় হত্যার পরিকল্পনার বাগরি এলাকাত বাহর পাতিছিল 4 দুর্ধর্ষ চোরাং শিকারীয়ে। গোপন খবরের ভিত্তিত জখলাবন্ধা আরক্ষীয়ে সোমবারে নিশা অভিযান চলাইছিল বাগরির এটা তেল ডিপুর সমীপত। ধৃত চোরাং শিকারী কেইটার আরক্ষীয়ে উদ্ধার করে 303 রাইফলের 10 রাউন্ড সজীব গুলি, লগতে চোরাং শিকারী কেইটায় ব্যবহার করা ইয়ন বাহনখনও জব্দ করে আরক্ষীয়ে। ধৃত শিকারী কেইটার রূপহীহাট সাইদরিয়ার আনোয়ার হোসেন, লঙ্কা নখুতির রমজান আলী, জুরিয়ার উদমারির ইমান আলী আর ডিমাপুরের দিলীপ বড়ো। 3-4 জন শিকারী হয়তো আমার থানা এলাকাত সোমাইছে, তেওঁলোকে এটা পুচিংৰ কারণে যুঁজা চলাই আছে বলে সেই মর্মে বাগরি থানার আর জখলাবন্ধা থানার পুলিশ স্টাফে গিয়ে আমি গাড়ি এখনের সঙ্গে 4 জন মানুষ কারেক্ট করবলে সক্ষম হলো আর খুঁটপোচ করা আর গাড়ি সার্চ করা আমি 10 রাউন্ড 303 গুলি জব্দ করেছো। কাজিরঙাত গড় হত্যাত শ্রোতার হিসাবে কাম করেছিল ধৃত দিলীপ বড়ুয়ে। উল্লেখ্য যে বিগত সপ্তাহতো জখলাবন্ধা আর বন বিভাগের যুটীয় অভিযানত গ্রেপ্তার হয়েছিল 5টা দুর্ধর্ষ চোরাং শিকারী। বর্তমান আটকাধীন চোরাং শিকারী কেটাক জেরা অব্যাহত রখার লগতে দলটোর আন সহযোগী তথা মারণাস্ত্রর সন্ধানত তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। কলিয়াবরের দিবাকর দাস, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বিতর্কই লগ ধরা হয়েছে মাজুলীর প্রস্তাবিত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর ডম্বরুধর নাথর। এবার ডক্টর ডম্বরুধর নাথর সাংবাদিক আক্রমণের বিতর্ক, সাংবাদিক আক্রমণের ঘটনাক লৈ বিভিন্ন দল সংগঠনে গরিহণা দিছে ডক্টর ডম্বরুধর নাথক। বিতর্কই লগ নেরা হয়েছে মাজুলীর প্রস্তাবিত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ডম্বরুধর নাথক। এবার সাংবাদিক আক্রমণ বিতর্ক, নিউজ 18-র সাংবাদিক সঞ্জিত অসমের উপর যে ধরনের এক ভাইস চ্যান্সেলর সমর্থকে দুর্ব্যবহার করা দেখি পাওয়া গেল তার আমি আপকু মাজুলী জেলাতো সমিতির তরফের তীব্র নিন্দা করছো। টিএমপিকের মাজুলী শাখার সদস্যর প্রতিক্রিয়া, বহু বিতর্কর মাজতে সোমবারে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব লৈছিল ডক্টর ডম্বরুধর নাথে। বিতর্কিত ডম্বরুধর নাথর কাষ কাপুতে সাংবাদিকক আক্রমণের সূচালয় কেবাজনো হাঙ্গু পাঙ্গুই। সাংবাদিক আক্রমণের ঘটনার পিছতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। উপাচার্যক নিজকে ভালরি লগাই পিনে যে গণতন্ত্রের চতুর্থস্তম্ভ যে অপমান করেছে তাকে কিন্তু আমি অতি দুঃখ পাইছো, আমি যে ধরনের কার্য নিন্দা করেছো। সাংবাদিকক রাজভাবে যে অপমান করেছে সেই অপমানের উচিত তদন্ত হব লাগে।
ডক্টর ডম্বরুধর নাথর কুকার্যর বিষয়ে বাতরি পরিবেশন করার বাবে আক্রমণের বলি হয় সাংবাদিক। যৌন কেলেঙ্কারির পিছত সাংবাদিক আক্রমণে বিতর্কিত ডক্টর ডম্বরুধর নাথ পুনের সাঙুর খাইছে আন এক বিতর্ক। মাজুলীর পর সঞ্জিত অসম, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পুত্র হত্যায় ন্যায় বিচারে গোলাঘাট থানাত এগৰাকী মাতৃ হিয়া ভগা কাণ্ডত বুকুত পুত্রর ফটো সাবতি মাতৃ বিস্ফোরক অভিযোগ। ড্রাগস মাফিয়ায় হত্যা করেছে সঞ্জীব গোস্বামীক, কিন্তু কিহর বাবে হত্যা করা হল 23 বছরীয় এই যুবকজনক আহক চাও। পুত্রর ফটো বুকুত সাবতি গোলাঘাট থানাত মাতৃর কান্দন। পুত্রক ড্রাগস মাফিয়ায় হত্যা করার অভিযোগ মাতৃ। দেওবারে রহস্যজনক পরিস্থিতিত মৃত্যু হয়েছিল গোলাঘাট সানমারির যুবক সঞ্জীব গোস্বামী। এসময় ড্রাগস আসক্ত আছিল সঞ্জীব। ড্রাগস আসক্তির বাবে রোগত আক্রান্ত হয়েছিল 23 বছরীয় যুবকজন, কিন্তু মাতৃর চেষ্টাত সুস্থ হয়ে উঠিছিল সঞ্জীব। রিহেব সেন্টারত কিছুদিন থাকার পাছত ড্রাগসর আসক্তিও এড়িছিল সঞ্জীবে, কিন্তু দেওবারে বহুদিন ধরে জজর হাতত থাকা নিজের এন্ড্রয়েড মোবাইলটি আনবলে যাওতেই মৃত্যুমুখত পড়িল সঞ্জীব। ড্রাগস ব্যবসায়ী জজর ঘরতেই উদ্ধার হল সঞ্জীবর মৃতদেহ। পুত্রর মৃত্যুক হত্যাকাণ্ড আখ্যা দি আরক্ষীর কাষ চাপিছে মাতৃ। আনহাতে মৃতদেহ উদ্ধার হওয়ার পাছতেই অন্তর্ধান হওয়া জজেই সঞ্জীবক হত্যা করার সন্দেহ করেছে মাতৃ। এই অভিযোগ পোৱাৰ পাছতেই আরক্ষীয়ে তৎপরতার অভিযান চলালে গোলাঘাট শহরের কেবাটাও ড্রাগসর ঘাটি, কিন্তু আরক্ষীয়ে সন্ধান নাপালে জজর। ড্রাগস খাইছিল, ড্রাগস খাওয়া গুহাটি মানে জানামতে গুহাটি ট্রিটমেন্ট করেছিল, তারপর ঘরে আহিল আর তার মানে হেবিটটা যাওয়া নাই। রাতেপা 5:30টাতে সি মাকম উঠি গেল, তারপর যজোর ঘরতে খাইছে না, কারো ঘরটা কনফার্ম হওয়া নাই, যজোর পোয়া নাই এতালেকে। তাতে খাই পেলাই মানে অল্প আনকনসিয়াস হয়ে গেল, তারপর এই মেডিকেলত অফার পাইছে। মানে মার্ডার বলে কিন্তু মানে ভিডিও ফোর্ট আমি গেছিল। যজক নাপালেও ড্রাগস পেডলারের সন্দেহত আরক্ষী আটক করলে 7 জন যুবক। সঞ্জীব গোস্বামীর অপমৃত্যু সন্দর্ভত আরক্ষীয়ে জেরা চলাইছে ধৃত দীপজ্যোতি সিংহ, সমীর আহমেদ, ওয়াহিদ আলী, আমান সাহু, বিজয় রবিদাস, আব্দুল কাদির আর আব্দুল রাজীব। আনহাতে মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনের বাবে অপেক্ষা করে থাকা আরক্ষীয়েও নুই করা নাই সঞ্জীবক হত্যা করার সন্দেহ। শান্তিপুর বিশেষ করে ড্রাগস আসক্ত যা মানে লড়া হেই হয়েছে, মানে লড়াবিলাকে মানে ড্রাগস খাবলে লৈছে, সেই যাকালি এজন ড্রাগসর এডিক্টেড পার্সন মরিছে। তখেতর এইবিলাক বিভিন্ন জায়গায় ডাক্সর সন্দেহত আমি 6-7 জনমান এতালেকে থানায় পিক আপ করা হয়েছে, তেওঁক সোধপোছ কৰি থকা হয়েছে। ডিমাপুরের পর সরবরাহ হওয়া ড্রাগসর বাবে সঞ্জীব গোস্বামী নামের 23 বছরীয় যুবকজনের মৃত্যুর ঘটনায় এতিয়া জোকারি গৈছে গোলাঘাট। গোলাঘাটের পর ক্যামেরা পার্সন ইউনিসর হইতে রোহিত গগৈ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।